হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের যে অধ্যায় ভিত্তিক প্রতিদিন ক্লাসটা চলছে আজকে কিন্তু সেই জেনারেল স্টাডিজেরই আজকে আমরা ভারতের ইতিহাস থেকে প্রাচীন ও মধ্যযুগের বাংলার বেশ কিছু মানে ইম্পর্টেন্ট কোশ্চেন্স আলোচনা করব এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু প্রত্যেক দিন বেলা বারোটা থেকে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি স্পেশাল ক্লাসেস চলছে পি সেশন চলছে সেখানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স আমরা আলোচনা করছি আর সিক্স পি এম এ কিন্তু আমাদের সিডিপি অর্থাৎ মানে ক্লাস কিন্তু শুরু হচ্ছে টেটের ক্লাস শুরু হচ্ছে রোজ সন্ধ্যা ছটা থেকে বেলা বারোটা থেকে ইংরেজি ক্লাস এবং রাত্রি আটটা থেকে জি কে ক্লাস ঠিক আছে তো আমাদের এই আজকে সেট নাম্বার এইটে আমরা অধ্যায় ভিত্তিক যে ইতিহাস ক্লাসটা বা বলা যেতে পারে জি কে ক্লাসটা করছিলাম আজকে সেটার প্রাচীন ও মধ্যযুগের বাংলার প্রথম কোয়েশ্চেনটা তোমাদের সামনে রাখছি বলছে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঋগবেদের কোন গ্রন্থে ঋগ্বেদের কোন গ্রন্থ থেকে বঙ্গ নামের বা বঙ্গ এই যে কথাটা রয়েছে সেই বঙ্গের উল্লেখ পাওয়া যায় আরণ্যক আইন ই আকবরী নাকি অর্থশাস্ত্র সঠিক উত্তর তোমাদের যেটা মনে হচ্ছে নিচে তোমরা লাইভ চ্যাট অপশনে লাইভ কমেন্ট করে অ্যান্সার করতে পারো অথবা তোমরা নিচে কমেন্ট কমেন্ট কিন্তু করে করতে এবং ক্লাসের শেষে জানাবে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো এবং তোমাদের জন্য হোম টাস্ক রয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার এ ঐতর আরণ্যক ঠিক আছে অর্থশাস্ত্র কে লিখেছেন অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বা চাণক্য আর আইনে একবারে কে লিখেছেন আবুল ফজল আরেকটা কথা বলে রাখি আবুল ফজলের পাশাপাশি আরও একজন ছিলেন যিনি আইনে আকবর লিখেছিলেন তিনি ছিলেন হচ্ছে আব্দুল কাদির বদাউনি আব্দুল কাদির বদাউনি এনারা দুজনেই কিন্তু মানে সম্রাট আকবরের রাজসভায় অলঙ্কৃত করে রাখতেন কিন্তু আমরা বেশিরভাগই আবুল ফজলের কথা জানতে পারি এবং তিনি নাইন জেমসের এর মধ্যে একজন ছিলেন তার আইনি আকবরটাই কিন্তু রয়েছে কিন্তু আবদুল কাদির বদাউনের আইন ই আকবরই বা আকবর নামাটা কিন্তু বর্তমান যুগে পাওয়া যায় না নেক্সটে আসবো বঙ্গ এবং শুঙ্গ নাম দুটির উল্লেখ পাওয়া যায় কালিদাসের কোন গ্রন্থে বঙ্গ বঙ্গ এবং এবং শুঙ্গ নাকি অভিজ্ঞান এই নাম দুটো কোথায় পাওয়া যায় যেমন ধরো প্রাচীন বাংলার যে নামগুলো ছিল বঙ্গ সুম্য পুণ্ড্রবর্ধন ঠিক আছে সমতট হরিকেল এই ধরনের কিন্তু বিভিন্ন নামগুলো রয়েছে এবং সেগুলোর বর্তমান নাম কি কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো তো এই নাম দুটো কালিদাসের কোন গ্রন্থে পাওয়া যাচ্ছে বা কোন লেখায় পাওয়া যাচ্ছে অপশন নাম্বার বি রঘু বংশম অপশন নাম্বার বি রঘু বংশম নেক্সট আসবো ত্রয়োদশ শতকের ঐতিহাসিক ড্যাশের লেখাতে বঙ্গ রাজ্যের উল্লেখ রয়েছে কোন ঐতিহাসিকের লেখাতে বঙ্গ রাজ্যের উল্লেখ রয়েছে বদাউনি মানে আব্দুল কাদের বদাউনি কাফিখার নাকি মিনহাজ ই সিরাজের সঠিক উত্তর অপশান সি মিনহাজ ই সিরাজ এবং তার লেখাতে কিন্তু এই বঙ্গ নামের উল্লেখটা পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন আজকে পঞ্চাশটা কোশ্চেন রেখেছি এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে তাই পঞ্চাশটা কোয়েশ্চেন রেখেছি খুব এক্সাইটিং হবে আজকে সেশন নাইনটিন ফর্টি সেভেন খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিমবঙ্গের নাম পশ্চিম ভাগের কী নাম হয়েছে পশ্চিম ভাগের কী নাম হয়েছে দেখো এখানে একটা ব্যাপার আমাদেরকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এই যে পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান যেটা ছিল অর্থাৎ আমরা যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখি তাহলে পশ্চিমবঙ্গের ম্যাপের ডান পাশে যে দেশটা সেটার নাম হচ্ছে বাংলাদেশ কিন্তু এটার নাম পশ্চিমবঙ্গ এদেশটার নাম পশ্চিমবঙ্গ তাই তো কিন্তু আমরা যদি ভারতবর্ষের সার্ব মানে সার্বিক মানচিত্রের বিচার করি তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষে পশ্চিমে অবস্থিত নয় সেটা পূর্ব দিকে অবস্থিত তাহলে এটা নাম পশ্চিমবঙ্গ কীভাবে হচ্ছে এই কারণে কারণ ওই বাংলাটাকে পুরোটাকে ভাগ করে দিয়ে তার পূর্ব দিকের অংশটা হয়ে যায় পূর্ববঙ্গ এবং পশ্চিম দিকের অংশটা হয়ে যায় পশ্চিমবঙ্গ ঠিক আছে সো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ পশ্চিমবঙ্গ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানটাই কিন্তু বাংলাদেশ নামে অভিহিত হয়েছিল নেক্সট চলে আসবো নাম্বার পাঁচ নাম্বার পাঁচে রয়েছে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন তিনটা নদী দিয়ে নদী নাম্বার এক নদী নাম্বার দুই এবং নদী নাম্বার তিন কোন তিনটা নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী পদ্মা মেঘনা গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু কৃষ্ণা কাবেরী গোদাবরী সঠিক উত্তর কী হবে কোন তিনটা নদী অর্থাৎ বর্তমানেও এই তিনটা নদী কিন্তু বাংলার বলা যেতে পারে যে খুব মানে গুরুত্বপূর্ণ নদী গুরুত্বপূর্ণ রিভার্স ওকে কারেক্ট আনসার হবে ভাগীরথী পদ্মা এবং মেঘনা অপশন নাম্বার এ হচ্ছে এখানে আনসার ভাগীরথী পদ্মা এবং মেঘনা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দুটা নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত কোন নদীর বা দুটো নদীর মাঝখানকার এলাকা যেটাকে বরেন্দ্র নাম দেওয়া হয়েছে কোন দুটার গঙ্গা এবং যমুনা কৃষ্ণা এবং কাবেরী ভাগীরথী এবং কর্তোয়া এই কর্তোয়াটাকে কোথাও কোথাও তোমার দেখবে কর্তোয়াটা এভাবে লেখা থাকে রেপ দিয়ে ঠিক আছে সঠিক উত্তর কি হবে নিয়ে নেব আমরা কোন দুটো নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী এবং কর্তোয়া অপশন নাম্বার সি ভাগীরথী এবং কর্তোয়া ঠিক আছে চলো নেক্সটে যাব নাম্বার সেভেন মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা কি নামে পরিচিত মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা বঙ্গ সমতট নাকি হরিকেল দেখো আমরা যদি বর্তমান নাম বলি বঙ্গ তো আমরা বুঝতে পেরে গেলাম কোনটা জায়গা সেটা হচ্ছে বাংলার কোন কোন এলাকাগুলো সমতট বলতে বর্তমান বাংলাদেশের যে কুমিল্লা রয়েছে কুমিল্লা ডিস্ট্রিক্ট সেই কুমিল্লা আর হরিকেল বলতে বর্তমান সিলেট বাংলাদেশের সিলেট প্লাস কক্সবাজার কক্সবাজার প্লাস পশ্চিমবঙ্গের ত্রিপুরা সরি ভারতবর্ষের ত্রিপুরা ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং কিছু চট্টগ্রামেরও চিটাগাং বা চট্টগ্রামেরও কিছু অংশ মিলেছিল হরিকেল ওকে তাহলে এখানে সঠিক উত্তর কি মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা কি নামে পরিচিত সেটা হচ্ছে সমতট অপশন নাম্বার বি যেটা বর্তমান নাম কি শশাঙ্কের রাজধানী কোথায় ছিল রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ রার নাকি লক্ষণাবতী দেখো শশাঙ্ক কিন্তু প্রথমে একজন গুপ্ত যে শাসক ছিলেন গুপ্ত শাসকদের একজন সামন্ত ছিলেন পরবর্তীকালে তিনি স্বাধীন রাজ্য হিসেবে বা স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং গৌর এলাকা বা গৌর অঞ্চল বর্তমানে মালদার যে গৌর রয়েছে সেই গৌর অঞ্চলে তিনি শাসক ছিলেন এবং তার রাজধানী ছিল সুবর্ণ অপশন নাম্বার এ সুবর্ণ ঠিক আছে নেক্সট আসি নাম্বার নাইন কর্ণসুবর্ণ নগরের কাছে অবস্থিত ছিল কোন বৌদ্ধ বিহার মানে বর্তমানে এখনো রয়েছে তার ধ্বংসাবশেষ রয়েছে অদন্তপুরী সম্পূর্ণ নাকি রক্ত মৃত্তিকা সঠিক উত্তর কি হবে এবং বলে রাখি এইটা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় যে রয়েছে বা নালন্দা বৌদ্ধবিহার যে রয়েছে তার থেকেও প্রাচীন নালন্দারও প্রাচীন প্রাচীন ঠিক আছে নালন্দার থেকেও এটা প্রাচীন ছিল সঠিক উত্তর রাঙামাটি বা মৃত্তিকা ঠিক আছে রাঙামাটি বা মৃত্তিকা যেটাকে বলা হয়ে থাকে নেক্সট শশাঙ্ক ছিলেন কিশোর উপাসক শিবের উপাসক শক্তির উপাসক নাকি বিষ্ণুর উপাসক শশাঙ্ক কিশোর উপাসক ছিলেন শশাঙ্ক ছিলেন শৈব ঠিক আছে অর্থাৎ শিবের উপাসক অপশন নাম্বার এ নাম্বার ইলেভেন আর্যমঞ্জ শ্রীমূলকল্প যে কোনো যুগ সম্পর্কে যখনই আমরা পড়বো সেই সময়কার বিভিন্ন সাহিত্য নিদর্শন বা বিভিন্ন লেখা বই এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সো আর্যমঞ্জ শ্রীমূলকল্প গ্রন্থটি বা একটি কি গ্রন্থ হিন্দু গ্রন্থ বৌদ্ধ গ্রন্থ নাকি জৈন গ্রন্থ আর্যমঞ্জ শ্রীমূলকল্প সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এটা একটা বৌদ্ধ গ্রন্থ অপশন নাম্বার বি আর্যমঞ্জু শ্রীমুল গল্প একটা বৌদ্ধ গ্রন্থ ঠিক আছে এবং এখানে কিন্তু শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের যে যুদ্ধ এবং আলটিমেটলি শশাঙ্কের পরাজয়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস কিন্তু সেখানে রয়েছে আর্যমঞ্জু গল্পে শ্রেষ্ঠী বলা হতো কাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠী কাদের বলা হতো সেই সময়ে সৃষ্টি বলতে কাদের বোঝানো হতো বনিক কৃষক নাকি ভূস্বামিক সৃষ্টি কাদের বলা হতো সঠিক উত্তর অপশন নাম্বার এ সৃষ্টি বলা হতো বনিকদের অপশন নাম্বার থার্টিন থার্টিনে বলা হচ্ছে শশাঙ্কের পর কার আমলে বৌদ্ধ ধর্ম আবার বাংলায় রাজাদের সমর্থন পেয়েছিল শশাঙ্কের পর দেখো শশাঙ্কের পর বাংলাতে কিন্তু একটা মানে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয় যেটাকে আমরা বলতে পারি মানে মাৎস্য ন্যায় মাৎস্য নেয় বলে এক ধরনের অব্যবস্থা বা অরাজকতা অ্যানার্কি তৈরি হয় যেখানে পুকুরের বড়ো মাছ যেমন ছোটো মাছদেরকে খেয়ে ফেলে ঠিক সেমনি বড় বড় শক্তিশালী বা ক্ষমতাশালী মানুষেরা তারা কিন্তু অপেক্ষা কিন্তু দুর্বল মানুষদেরকে কী করেছিল ধ্বংস করে দিচ্ছিল এবং তারা সেই সমস্ত কিছু নিজেরা নিজেদের আন্ডারে নিয়ে নিচ্ছিল তো এই অব্যবস্থাকে দূর করার জন্যই বাংলা সেই সময়কার সামন্তরা মিলে গোপাল নামে একজনকে গোপাল নামে একজনকে কি করেন রাজা হিসেবে ঘোষণা করেন এবং সেখান থেকে পাল বংশের সূচনা হয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে পাল এবং শশাঙ্কের মৃত্যুর পর প্রায় দুশো বছর টু হান্ড্রেড ইয়ার্স প্রায় দুশো বছর এই অব্যবস্থা কিন্তু এবং তারপর সেখান থেকেই নিস্তার পরজনে সবাই মিলে এটা ঠিক করেছিলেন এরপর আসবো নাম্বার চোদ্দ বলছে বাংলায় পাল রাজত্ব শুরু হয়েছিল আনুমানিক কত খ্রিস্টাব্দ থেকে গোপালের হাত ধরে বা গোপালের সময় থেকেই এটা কিন্তু শুরু হয় এটা আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এডি বিসি কিন্তু নয় বিসির গল্প শেষ হয়ে গেছে আমাদের এখন এডি চলবে সব সাতশো খ্রিস্টাব্দ থেকে ঠিক আছে নেক্সট হচ্ছে পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত কোন অঞ্চলে পাল রাজাদের আদি নিবাস উজ্জয়নি বিদিশা নাকি বরেন্দ্র অঞ্চলে পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল সঠিক উত্তর পাল রাজাদের আদি নিবাস ছিল অপশন নাম্বার সি বরেন্দ্র অঞ্চলে বাংলার প্রথম নির্বাচিত রাজা এই কোয়েশ্চেনটা বারবার আসতে দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইভাবে এই ভাষাতেই আসতে দেখা যায় বাংলার প্রথম ইলেক্টেড কিং বা নির্বাচিত রাজা কে ছিলেন দেখো প্রথমে বললাম যে ওখানে কিন্তু অরাজকতা থেকে মুক্তি পাওয়ার সব সামন্তরা মিলে কাকে সিংহাসনে বসিয়েছিলেন গোপালকে তাই না তো প্রথম নির্বাচিত রাজা কে হলেন গোপাল নিজেই হলেন সো বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন গোপাল কৈবর্ত কৈবর্ত বিদ্রোহ পড়তে হবে ত্রিশক্তি সংগ্রাম পড়তে হবে ঠিক আছে কৈবর্ত বিদ্রোহ পড়তে হবে যেখানে আমরা কৈবর্তদের নেতা যেরকম দিব্য রুদক ভীম ইনাদের নাম সম্পর্কে আমরা জানতে পারবো যেখানে বিভিন্ন পাল রাজারা সেখানে গেছেন তাদেরকে তাদের সেই বিদ্রোহ দমন করার জন্য তো কৈবর্তরা আসলে কোন পেশার মানুষ ছিলেন জেলে মুচি নাকি ছুতর সঠিক উত্তর অপশন নাম্বার এ জেলে নাম্বার আঠারো রামচরিত কাব্য রচনা করেন কে দেখো এখানে কনফিউশন হয় অনেকেরই একটা রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানুষ রামচরিত মানুষ ঠিক আছে হ্যাঁ তো রামচরিত কে লিখেছেন রামপাল সন্ধ্যা নন্দী নাকি ধর্মপাল সঠিক উত্তর রাম রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী কিন্তু রামচরিত মানুষ কে লিখেছেন তুলসী দাস ওকে চলো পরের নাম্বারে যাবো নাম্বার উনিশ দিব্য ছিলেন একজন কে দিব্য ছিলেন একজন কে কিছুক্ষণ আগে বললাম কৈবর্ত নেতা রাজা নাকি সৃষ্টি সৃষ্টি মানে তো বণিক প্রথমে বলেছি তো দিব্য ছিলেন একজন কৈবর্ত নেতা দিব্য ছাড়া আর কে কে ছিলেন রুদক আর ভীম দিব্য রুদক এবং ভীম কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন কোন পাল রাজা গোপাল রামপাল নাকি ধর্মপাল সঠিক উত্তর কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন অপশন নাম্বার বি রামপাল ওকে নেক্সট পাল রাজা রামপালের রাজধানী ছিল কোথায় কোন নগরে পাল রাজা রামপালের রাজধানী রামাবতী লক্ষণাবতী নাকি রামপুর পাল রাজা রামপালের রাজধানী কোথায় ছিল রামাবতী লক্ষণাবতী নাকি রামপুর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রামাবতী নগরী নাম্বার টোয়েন্টি টু কৈবর্ত বিদ্রোহের একজন নেতা এটা আর বলবো না এটা তোমরা হোম টাস্ক করবে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ভীম রামপাল প্রথম মহিপাল নেক্সট সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কোন অঞ্চলে সেন রাজা পাল যুগ আসবে সেন যুগ আসবে তাই না তো সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কোন অঞ্চলে কর্ণাট অঞ্চল মহারাষ্ট্র দেবগিরি সঠিক উত্তর সেন রাজাদের আদি বাসস্থান ছিল কর্ণাট অঞ্চলে অপশন নাম্বার এ কর্ণাট অঞ্চল সেন রাজা সেন বংশের রাজা লক্ষণ সেন লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গ মানে বর্তমান বাংলাদেশের কোথায় বর্তমান বাংলাদেশের কোথায় ঢাকা বিক্রমপুর নাকি খুলনা সঠিক উত্তর কি হবে সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে অপশন নাম্বার বি এরপরে আসবো নাম্বার পঁচিশ রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন ভোজ বংশ সেন বংশ নাকি গুর্জর প্রতিহার বংশ সঠিক উত্তর কি সঠিক উত্তর রাজা ভোজ গুর্জর প্রতিহার বংশের রাজা ছিলেন আমরা যখন ত্রিশক্তি সংগ্রামটা পড়ব তখন কিন্তু এখানে আমাদের এই গুর্জর প্রতিহার সম্পর্কে জানতে হবে ত্রিশক্তি সংগ্রামে আছে সেগুলো নিয়েও কোশ্চেন আছে সকলোত্তর পথনাথ কোশ্চেনটা বারংবার আসতে দেখা গেছে সকলোত্তর পথনাথ কাকে বলা হয় বারংবার দেখা গেছে এটা শশাঙ্ক হর্ষবর্ধন নাকি ধর্মপালকে বলা হয় বা কাকে এই উপাধি দেওয়া হয়েছে সঠিক উত্তর হর্ষবর্ধনকে গঙ্গা নদীর উত্তর দিক পর্যন্ত তিনি তার সাম্রাজ্যকে বিস্তারিত মানে বিস্তারিত লাভ করেছিলেন যেন তাকে সকল উত্তর পথনাদ বলা হয়ে থাকে এবং দক্ষিণ দক্ষিণ ভারতের ভারতের লিপিতে তাকে উত্তর পথনাদ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে ত্রিশক্তি সংগ্রামের উদ্দেশ্য ছিল কোন অঞ্চলকে দখল করা দেখো ত্রিশক্তি সংগ্রাম হচ্ছিল তিনটা শক্তির মধ্যে পাল রাষ্ট্রকূট আর গুর্জর প্রতিহার এই তিনটা শক্তির পারস্পরিক দ্বন্দ্বই কিন্তু হয়েছিল ত্রি সংগ্রাম যেটা প্রায় দুশো বছর চলেছিল ঠিক আছে এবং এটা কোন অঞ্চলকে কেন্দ্র করে কনজ কারণ কনজের জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমন ছিল সেটাকে দখল করতে পারলে সমস্ত রকমের যে বাণিজ্য প্লাস জল প্লাস জলপথে নিয়ন্ত্রণ ইত্যাদি কিন্তু সমস্তটা কন্ট্রোল করা যেত সেই কারণে কিন্তু পাল রাষ্ট্রকূট এবং গুর্জর একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে এবং শেষ পর্যন্ত কিন্তু এই তিনটা শক্তি নিজেদেরকে দুর্বল করে ফেলে সো অপশন নাম্বার এ আমাদের এখানে হচ্ছে কনজ কোথায় রয়েছে বর্তমান উত্তরপ্রদেশ ইউপিতে ড্যাশ নদী ব্যবস্থাকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল কোন নদী ব্যবস্থাকে ঘিরে কোন নদীকে কেন্দ্র করে এক কথায় যেটা বলতে চাইছে কোন নদীকে কেন্দ্র করে চোল ব্যবস্থা গড়ে উঠেছিল চোলা যেটা প্রায় প্রায় বছর বছর শাসন করেছে এবং যারা বঙ্গোপসাগরকে চোলা লেক বানিয়ে দিয়েছিল চোলা মানে বঙ্গোপসাগরটা তাদের হাতের মুঠোর মধ্যে ছিল তাদের নৌবাহিনী ছিল ভয়ঙ্কর শক্তিশালী এমনকি তারা বিদেশের ভূমিতেও নিজেদের মানে পতাকা সেখানে উত্তোলন করতে বা বলা যেতে পারে যে তারা বিদেশের ভূমিতেও নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিল ঠিক আছে তো কোন নদীকে কেন্দ্র করে চোল সাম্রাজ্য গড়ে ওঠে সঠিক উত্তর অপশন নাম্বার বি কাবেরী নদী অপশন নাম্বার বি কাবেরী নেক্সট আসবো চোলেদের রাজধানী কোথায় ছিল চোল ডাইনাস্টি বা চোল বংশের রাজধানী কোথায় ছিল দিল্লি থানজাভুর বা তাঞ্জোর নাকি লখনৌতি চোলদের রাজধানী ছিল কোথায় চোলদের রাজধানী ছিল থানজাভুর বা তাঞ্জোর নেক্সট কল্যাণের চালুক্য শক্তিকে পরাস্ত করেন কে চালুক্য শক্তিকে পরাস্ত করেন কে প্রথম রাজেন্দ্র চোল রাজরাজ চোল নাকি বিজয়ালয় সঠিক উত্তর চালুক্য শক্তিকে পরাস্ত করেছেন প্রথম রাজেন্দ্র চোল বা রাজেন্দ্র চোলা ওকে নেক্সট প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে উপাধি নিয়েছেন প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে কি উপাধি নিয়েছেন গঙ্গায় কন্ড চোল সকলোত্তর পথনাথ নাকি গঙ্গাধর এই যে কোয়েশ্চেন দুটো আমরা আলোচনা করলাম একটা সকলোত্তর পথনাথ একটা গঙ্গায় কন্ড এই দুটো কোশ্চেন থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসতে দেখা যায় সেটা সঠিক উত্তর হচ্ছে গঙ্গায় কন্ড কাকে বলা হয় প্রথম রাজেন্দ্র চোলকে সকলোত্তর পথনাথ কাকে বলা হয় একটু আগে বললাম হোম টাস্কে লিখবে তোমরা সকলোত্তর পথনাথ কাকে বলা হয় ঠিক আছে একটু আগে আলোচনা হলো আরব উপদ্বীপের দুটি গুরুত্বপূর্ণ শহর সময়কালটা যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় অষ্টাদশ অষ্টাদশ বা বা নয় অষ্টম অষ্টম শতকে আরবরা কিন্তু সিন্ধু অঞ্চল প্রথম আক্রমণ করে ঠিক আছে সাতশো বারো নাগাদ এবং সেখান থেকে কিন্তু যে ইসলামিক ইনভেশন সেটা কিন্তু শুরু হয় এবং তারপরে আমাদেরকে জানতে হবে এই বিষয়গুলো নিয়ে যে মানে কিভাবে মানে হজরত মোহাম্মদ আসলেন তিনি কোন শহর থেকে কোন শহরে গেলেন সেই ঘটনাগুলোকে কী বলা হচ্ছে হিজরিশাল কবে থেকে গণনা শুরু হচ্ছে ঠিক আছে এবং তারপর ধীরে ধীরে কীভাবে সুলতানাত পিরিয়ড ভারতবর্ষে নিজেদের জায়গা করতে শুরু করলো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আস্তে আস্তে আমাদের অনুযায়ী আগাতে থাকবে তো আরব উপদ্বীপের দুটো গুরুত্বপূর্ণ শহর কি আরব উপদ্বীপের দুটো গুরুত্বপূর্ণ শহর হচ্ছে মক্কা এবং মদিনা মক্কা এবং মদিনা অপশন নাম্বার এ মক্কা শহর ছিল দুটি দেশের সংযোগস্থলে বাণিজ্য পথের নদীর নাকি দেশের মক্কা শহরটা কিসের সংযোগস্থলে ছিল বাণিজ্য পথের মানে ওটা প্রথমে একটা কি ছিল ট্রেড ট্রেড সেন্টার ছিল একটা ব্যবসা সেন্টার ছিল কেন্দ্র ছিল মানে দুটো সেন্টারের মধ্যবর্তী অঞ্চল ছিল এটা কত শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলাম ধর্মের জন্ম হয় সপ্তম অষ্টম নাকি নবম সঠিক উত্তর অপশন নাম্বার এ সপ্তম ছয়শো ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ হজরত মোহাম্মদ কিন্তু সেই বিষয়টাকে বা সেই ইসলামিক ধর্মের যে ভিত্তিপ্রস্ত সেটাকে স্থাপন করেছেন সেখানে হজরত মোহাম্মদ জন্মেছিলেন কবে পাঁচশো খ্রিস্টাব্দে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাকি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তর পাঁচশো সত্তর অপশন নাম্বার সি পাঁচশো খ্রিস্টাব্দে সপ্তম শতকে হজরত কোন শহরকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন বাগদাদ কাবুল নাকি মক্কা সঠিক উত্তর মক্কা এবং বর্তমানে যেটা ইসলামিক একটি মানে কেন্দ্র হয়ে গেছে যেখানে প্রত্যেকেই সেখানে তাদের নিজেদের যে অলমাইটিকে অলমাইটিকে নিজেদের তাদের কি বলে সেটাকে যে প্রার্থনা করতে সেখানে কিন্তু তারা গিয়ে থাকেন নাম্বার থার্টি সেভেন বলছে মোহাম্মদ ও তার অনুগামীরা মদিনা চলে আসেন কবে মদিনা কবে চলে আসেন মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা কবে চলে আসেন মক্কা থেকে মদিনা কবে চলে আসেন সঠিক উত্তর ছশো ঠিক আছে তো আমি আগের কোয়েশ্চেন ছশো চল্লিশ বলেছিলাম ওটা ছশো চল্লিশ নয় ওটা ছশো বাইশ হবে ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ছশো বাইশ খ্রিস্টাব্দে খলিফা শব্দটির অর্থ কি দেখো খলিফা হচ্ছে ইসলামিক ইসলামিক বা ধর্মগুরু আমরা যখন সুলতানি পিরিয়ডটা পড়বো তখন সেখানে খলিফার গুরুত্বটা আরও ভালো করে বোঝাবো যে খলিফার গুরুত্ব কতটা ছিল ইসলামিক জগতে এবং ইসলামিক শাসন জগতেও ঠিক আছে তুরস্কের খলিফার অনুমোদন ছাড়া কেউ তাদের নিজেদের মানে সাম্রাজ্য আহ তাকে সুলতান বলে কেউ মেনে নিচ্ছে না যখন খলিফা অনুমোদন দিয়ে দিলেন তখন প্রত্যেকে তাকে বলছে মানে তাকে সম্মান দিচ্ছে তাকে সেই জায়গাটা দিয়ে দিচ্ছে ঠিক আছে সো খলিফার ইম্পর্টেন্স রয়েছে এবং আমরা আগামীতে যখন চ্যাপ্টার গুলো আগাবে তখন সেই বিষয়গুলো নিয়ে আরো গভীর আলোচনা করবো সো খলিফা শব্দটি কি শব্দ এটা একটা এটা একটা আরবি শব্দ অপশন নাম্বার সি নেক্সট নাম্বার থার্টি নাইন খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ কি রাজা প্রতিনিধি নাকি কর্মচারী খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি অপশান নাম্বার বি আরবরা সিন্ধু প্রদেশে আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম তাই না মোহাম্মদ বিন কাসেম কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে আক্রমণ করেন সঠিক উত্তর অপশন নাম্বার বি সাতশো বারো খ্রিস্টাব্দে কবে সাতশো বারো খ্রিস্টাব্দে

নিয়ে যান ঠিক আছে সেখানে তারপরে কিছু কিছু সেখানে ইতিহাস রয়েছে যেগুলো পড়লে মানে রোম মানে শরীরের রোম হর্ষক গল্পের মতন মনে হবে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আজও ভারতের ইতিহাসকে অন্যান্য আহ সাম্রাজ্যের কাছে কিন্তু অনেক বেশি আলোকিত করে সেখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান মোহাম্মদ ঘড়ি কবে মারা যাচ্ছেন সঠিক উত্তর মোহাম্মদ ঘড়ি মারা যাচ্ছেন বারোশো ছয় এবং এখান থেকে কিন্তু ভারতে বা দিল্লিতে দিল্লিতে সুলতান যুগ সুলতান যুগ বা সুলতানাত পিরিয়ড শুরু হচ্ছে ইলবাড়ি তুর্কিদের হাত ধরে কুতুব আইবাক ঠিক আছে তার নিজের সাম্রাজ্য তৈরি করছেন মোহাম্মদ ঘড়ি মৃত্যুর পর যদিও তিনি মোহাম্মদ ঘড়ির একজন কিন্তু দাস ছিলেন দাস বংশ প্রতিষ্ঠা সেই কারণেই এবং পরবর্তীকালে তিনি এক স্বাধীন পিরিয়ড তৈরি করছেন যেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে যাব প্রবেশ করব। ঠিক আছে হচ্ছে এখানে সঠিক উত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে কুতুবুদ্দিন আইবক সুলতান মাহমুদ মোহাম্মদ বিন কাসিম সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক ওকে নেক্সট নাম্বার ফোরটি সিক্স সেন রাজা কার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল বাংলায় তুর্কি আক্রমণ কার আমলে ঘটেছিল কোন সেনা সেন রাজার আমলে বিজয় সেন বল্লাল সেন নাকি লক্ষণ সেন সঠিক উত্তর অপশন নাম্বার সি লক্ষণ সেনের আমলে ঠিক আছে সুলতানি যুগের একজন ঐতিহাসিক কে ছিলেন মোহাম্মদ গুড়ি মিনহাজি সিরাজ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে মিনহাজি সিরাজ একটা হোম দিব তোমাদের বলেছিলাম হোম তো তোমরা নিয়ে নাও দান সাগর ও অদ্ভুত সাগর কার রচনা কাইন্ডলি তোমরা প্রত্যেকের কমেন্টে জানিও ঠিক আছে এবং আউট অফ ফোর্টি সেভেন তোমরা কে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো এবং এই সিরিজটা কিন্তু আমাদের কন্টিনিউ চলবে এই গোটা বছরে চলবে যতটা যতদিন না আমাদের সবগুলো টপিক কমপ্লিট হচ্ছে এইভাবে ঠিক আছে আমরা এইভাবে কন্টিনিউ করতে থাকবো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ